হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নটা কি আছে দেখো প্রশ্নটা আছে ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক লেখো অ্যান্সারটা তোমরা দেখবে ভারতের শাসন ব্যবস্থা কাঠামোর দিক থেকে যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন অধ্যাপক ডাইসির মতে যুক্তরাষ্ট্রের একটি অতি প্রয়োজনীয় বৈশিষ্ট্য হল ক্ষমতার বন্টন স্বভাবতই ভারতের যুক্তরাষ্ট্র বলে এখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করে দেয়া হয়েছে এই ক্ষমতা ভাগের ক্ষেত্রে আমাদের সংবিধান কানাডার সংবিধানকে অনুসরণ করে তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করে দিয়েছে এই তিনটি তালিকা হল কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা তারপরে কি বলা হচ্ছে দেখো আইন সংক্রান্ত ক্ষমতা বন্টনের তালিকা প্রথমেই আছে দেখো কেন্দ্র তালিকা কি বলা হচ্ছে এখানে বর্তমানে এই তালিকায় মোট নিরানব্বইটি বিষয় আছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো প্রতিরক্ষা পররাষ্ট্র রেল ডাক ও তার মুদ্রা ব্যবস্থা বিমা প্রভৃতি সংবিধানের দুশো ছেচল্লিশের এক নম্বর ধারায় বলা হয়েছে কেন্দ্র তালিকার অন্তর্ভুক্ত বিষয়গুলি সম্পর্কে কেবলমাত্র পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে এ ব্যাপারে রাজ্য আইনসভার কোনো ক্ষমতা নেই পরে বলা হচ্ছে রাজ্য তালিকা বর্তমানে এই তালিকায় একষট্টিটি বিষয় আছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সুপারিশ আইন শৃঙ্খলা জনস্বাস্থ্য স্বায়ত্তশাসন পূর্ত কৃষি মৎস্য চাষ প্রভৃতি সংবিধানের দুশো ছেচল্লিশের তিন নম্বর ধারায় বলা হয়েছে রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত বিষয়গুলি সম্পর্কে রাজ্যের আইনসভা আইন তৈরি করতে পারবে তারপরে আছে দেখো যুগ্ম তালিকা বর্তমানে এই তালিকায় বাহান্নটি বিষয় আছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষা বিবাহ বিদ্যুৎ সংবাদপত্র বন ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রভৃতি সংবিধানে দুশো ছেচল্লিশের দুই নম্বর ধারায় বলা হয়েছে যুগ্ম তালিকার বিষয়বস্তু সম্পর্কে কেন্দ্র ও রাজ্য আইনসভা আইন তৈরি করতে পারবে তবে কেন্দ্রের আইনের সাথে রাজ্যের আইনের যদি বিরোধ বাধে তখন কেন্দ্রের আইন বলবৎ হবে তারপরে বলা হচ্ছে দেখো অবশিষ্ট ক্ষমতা তিনটি তালিকার মধ্যে যে বিষয়গুলি নেই সেগুলি হলো অবশিষ্ট ক্ষমতা সংবিধানের দুশো নম্বর ধারায় বলা হয়েছে কেন্দ্রে কেন্দ্র এই অবশিষ্ট বিষয়গুলির ওপর আইন তৈরি করবে এ ব্যাপারে কানাডার সংবিধানকে অনুসরণ করা হয়েছে এবার কেন্দ্র প্রবণতা পরের পয়েন্ট এই পয়েন্টটা আলোচনা করব তার আগে যে বিষয়টা বলার আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো তারপর দেখো কেন্দ্র প্রবণতার পয়েন্টগুলো দেখে নাও কী বলা হচ্ছে ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত ক্ষমতা বন্টনের প্রকৃতি আলোচনা করলে দেখা যাবে এখানে কেন্দ্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে এ ব্যাপারে নিম্নলিখিত ধারাগুলি উল্লেখ করা যেতে পারে এক নম্বর বা প্রথম হচ্ছে দেখো দুশো নম্বর ধারা সংবিধানের এই ধারায় বলা হয়েছে রাজ্যসভা যদি উপস্থিত ও ভোটদানকারী সদস্যের অন্তত দুই তৃতীয়াংশের সমর্থনে এই প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন তৈরি করতে পারে তখন পার্লামেন্ট রাজ্যের যে কোনো বিষয়ে আইন তৈরি করতে পারবে তারপর খ দেখো দুশো নম্বর ধারা সংবিধানে দুশো পঞ্চাশ নম্বর ধারায় বলা হয়েছে যে দেশে জরুরি অবস্থা ঘোষিত হলে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন তৈরি করতে পারবে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেবার পর ছ মাস পর্যন্ত এই আইন চালু থাকবে তারপরে দেখো দুশো একান্ন নম্বর ধারা এই ধারায় বলা হয়েছে জাতীয় স্বার্থ ও জরুরি অবস্থায় পার্লামেন্টের তৈরি আইনের সঙ্গে কোনো রাজ্যের তৈরি আইনের অসঙ্গতি দেখা দিলে পার্লামেন্টের আইন বলবৎ হবে তারপরে দেখো দুশো নম্বর ধারা এই ধারায় বলা হয়েছে দুই বা তার বেশি রাজ্যে পার্লামেন্টকে অনুরোধ করলে পার্লামেন্ট সেই রাজ্যগুলির জন্য আইন তৈরি করতে পারবে তারপর দেখো দুশো নম্বর ধারা এই ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তি বা সন্ধিকে কার্যকর করতে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয় সম্পর্কে আইন তৈরি করতে পারবে পরের পয়েন্ট তিনশো নম্বর ধারা এই ধারায় বলা হয়েছে কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থাজনিত কারণে রাষ্ট্রপতির শাসন জারি হলে পার্লামেন্ট সেই রাজ্যে আইন তৈরি করতে পারবে তারপরে বলা হচ্ছে দেখো দুশো নম্বর ধারা এই ধারায় বলা হয়েছে এই ধারা অনুসারে রাজ্যপাল ইচ্ছা করলে রাজ্য আইনসভার তৈরি কোনো বিলকে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠাতে পারেন সেক্ষেত্রে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া বিলটি আইনে পরিণত হতে পারে না পারবে না এবার হচ্ছে সমালোচনা প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রে অবশিষ্ট ক্ষমতা ভোগ করে কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার এই ক্ষমতা ভোগ করে বলছে ভারতে এখানে দেখো পয়েন্টটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবশিষ্ট ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রে অবশিষ্ট ক্ষমতা এটা রাজা নয় এটা রাষ্ট্রপতি হবে অবশিষ্ট ক্ষমতা রাষ্ট্রপতি ভোগ করে কিন্তু ভারতে কেন্দ্রীয় সরকার এই ক্ষমতা ভোগ করে এর ফলে কেন্দ্রে অনেক বেশি ক্ষমতার অধিকারী দ্বিতীয়ত দুশো নম্বর ধারা যুক্তরাষ্ট্রের বিরোধী কারণ এর ফলে স্বাভাবিক অবস্থায় কেন্দ্রে জাতীয় স্বার্থে কেন্দ্র মানে কেন্দ্র জাতীয় স্বার্থে রাজ্যসভার সম্মতি নিয়ে রাজ্যের ওপর হস্তক্ষেপ করতে পারে জাতীয় স্বার্থ বলতে কোন পরিস্থিতি বোঝায় সে সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা না থাকায় কেন্দ্র এর অপপ্রয়োগ করতে পারে তৃতীয়ত বলছে এমনি বলছে এমনিতেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে আইন তৈরির ক্ষমতা কেন্দ্রের হাতে আছে তারপর দেখো যুগ্ম তালিকার ক্ষেত্রেও কেন্দ্রের প্রাধান্য বর্তমান রাজ্য তালিকার ক্ষেত্রে জরুরি জরুরি অবস্থা এমনকি স্বাভাবিক অবস্থায় কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে এতে রাজ্যের স্বার্থ সর্বাংশে ক্ষুণ্ণ হয়েছে এবার হচ্ছে মূল্যায়ন একতা সত্য ক্ষমতা বন্টনের ক্ষেত্রে কেন্দ্রকে শক্তিশালী করা হয়েছে কারণ সংবিধান রচয়িতারা ভারতের অখণ্ডতা ও সংহতি রক্ষা করতে একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয়তা অনুভব করেছিল অতীতে শক্তিশালী কেন্দ্রীয় সরকার ছিল না বিদেশি আক্রমণকারীরা সেই সুযোগ গ্রহণ করেছে বলছে তাহা আর যাতে না হয় তার জন্য কেন্দ্রকে শক্তিশালী করা হয়েছে এছাড়া বর্তমানে বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রাকৃতিক বিপর্যয় প্রভৃতি কারণে পৃথিবীর প্রতিটি যুক্তরাষ্ট্রে কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ভারত তার ব্যতিক্রম নয় এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর